কারাগারটা কোন জায়গা? এই পৃথিবীটা একটা কারাগার, তাই না? এই পৃথিবীটা একটা কারাগার, এই জড় জগৎটা একটা কারাগার। হ্যাঁ, আর এই কারাগারের এই রাজ্যের রাজাকে শ্রীকৃষ্ণ, ভেরি গুড। আর শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের যে আইন, সেই আইনটা হচ্ছে ধর্ম, ধর্মং তো সাক্ষাৎ ভগবত পুরেন্দিতম। তাহলে যারা ভগবানের আইন অমান্য করে তারা কারাগারে যায়। তো এখন রাজবর্ষতা স্বীকার করলে আমরা কারাগার থেকে বেরোতে পারবো, এটা তো মেনে নিয়েছ? কে কে মেনে নিয়েছ? আচ্ছা, তাহলে রাজা কে এখানে? কৃষ্ণ। তাহলে রাজবর্ষতা স্বীকার করবে? আচ্ছা, তাহলে কি কৃষ্ণ নিজে কি বলছেন? মামিকম শরণং ব্রজ, আমার শরণ গ্রহণ করো। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এই প্রতিশ্রুতি কৃষ্ণ দিয়েছেন? কৃষ্ণের কথা মানব? কৃষ্ণ সত্যি সত্যি বলেছেন? কৃষ্ণের কথা মানবে, সত্যি সত্যি সেই ফল লাভ হবে। সেই ফলটা কি? এই কারাগারে যখন থেকে মুক্ত হয়ে যাব আমরা। তাহলে ভেবে দেখো প্রকৃত মুক্তির উপায়টা কি? প্রকৃত মুক্তির উপায় হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের শরণ নেওয়া। তো তোমরা এখানে কে কে ভগবানের শরণ নিয়েছ? হাত তোলো। হ্যাঁ, যারা সত্যি সত্যি ভগবানের শরণ নিয়েছ দু হাত তোলো, বলো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। খুব ভালো, এই যে সেটা বললে কৃষ্ণ মেনে নিল, ঠিক আছে তুমি আমার শরণাগত হয়েছো। তাহলে ভগবান কি বলবেন? অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সমস্ত। তাহলে এইটাই হচ্ছে মুক্তি, বুঝতে পারলে? মুক্তির প্রকৃত অর্থটা কি? পাপ থেকে মুক্ত হওয়া। আর তাহলে ভগবানের সেটা কখন সম্ভব হয়? ভগবানের শরণাগত হওয়ার ফলে। অতএব তোমরা এইভাবে ভগবানের শরণাগত হয়ে এগিয়ে চলো। আর ভগবানের শরণাগত হলে কি হয়? ভগবানের শরণাগত হলে ভগবান তাকে আপন করে নেন, ভগবান তাকে আপন করে নেন। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। হ্যাঁ, সেই সমর্পণটা কিভাবে হয়? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণ করছে কার কাছে? শ্রী গুরুদেবের কাছে। শ্রী গুরুদেবকে, শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধি। দীক্ষাকালে ভগবানের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ হয়, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই সময় কৃষ্ণ তাকে গ্রহণ করেন। এইভাবে ভগবানের শরণাগত হতে হয় ভগবানের ভক্তের মাধ্যমে। সরাসরি ভাবে ভগবানের কাছে যাওয়া খুব কঠিন, তাই জন্য ভগবান এই পন্থাকে সরল করে দিয়েছেন। যারা ভগবানের কাছে আছেন, ভগবানের সঙ্গে আছেন, তারা সরাসরি ভাবে ভগবানের শরণাগত হতে পারে। যেমন অর্জুন হয়েছিলেন, অর্জুন ভগবানের সঙ্গে ছিলেন, তাই অর্জুন সরাসরি ভাবে ভগবানের শরণ নিতে পেরেছিলেন। কিন্তু আমরা কি ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে আছি? না। কে কে মনে করো তোমরা ভগবানের সঙ্গে আছো? কে কে মনে করো তোমরা ভগবান থেকে দূরে আছো? হাত তোলো। এটা বুঝতে পারলে তো? আমরা ভগবানের সঙ্গে আছি এখন, না ভগবান থেকে দূরে আছি? আমরা যখন ভগবান থেকে দূরে আছি, তখন কি আমরা ভগবানের শরণাগত, ভগবানের কাছে ভগবানের শরণাগত হতে পারবো? না। তাই জন্য ভগবান কি করেছেন? তার ভক্তকে পাঠিয়ে দিয়েছেন। আর তার ভক্তদের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা ভগবানের শরণাগত হতে পারি। আর ভগবানের ভক্ত এসে আমাকে কি বলেন? হ্যাঁ, ভগবানের ভক্ত এসে আমাদের শিক্ষা দেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। তাহলে ভগবানকে? শ্রীকৃষ্ণ। বুঝতে পারলে? ভগবান কে? না না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে তোমার কথা। এক হলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কেবল কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর ভগবান, আর সকলেই তার ভৃত্য।
কৃষ্ণের বিস্তার আছে, কৃষ্ণ নিজেকে নিজেকে বিস্তার করেন, তাদের বলা হয় অবতার। এরকম অসংখ্য অবতার রয়েছে, কিন্তু আবার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ, তারা ভগবানের ভিন্ন অংশ, স্ব অংশ নয়, ভগবান নিজে নন, আমরা হচ্ছি ভগবানের বিভিন্ন অংশ। আমরা জীব, আর জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা কি জীব না আমরা ভগবান? ওকে, জীব কখনো ভগবান হতে পারে? কি হলো, আমি শুনলাম হ্যাঁ, জীব কখনো ভগবান হতে পারে না। হ্যাঁ, জীবের তো অবস্থা আছে, একটা হচ্ছে বদ্ধ অবস্থা আর একটা হচ্ছে মুক্ত অবস্থা। যে সমস্ত জীবেরা, যেমন আমরা ভগবান থেকে দূরে আছি তাই আমরা বদ্ধ, এই আমি বললাম কারাগার, কারাগারে আমরা বন্দী হয়ে আছি, বদ্ধ। কিন্তু যারা ভগবানের সঙ্গে আছে তারা মুক্ত। ভগবানের সঙ্গে আছে মানে যারা ভগবানের সেবা করছে, যারা ভগবানের সেবা করে তারা মুক্ত। এই জগতে যারা ভগবানের সেবা করছে তারা মুক্ত। যেমন কারাগারে অনেক আছে রাজার কর্মচারী, হ্যাঁ কারাগারে রাজার কর্মচারী আছে, রাজার কর্মচারীরা কি কয়েদি? আমি প্রশ্ন করছি তোমাদের, খুব বুদ্ধিমান তোমরা, আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে। রাজার যারা কর্মচারী তারা কারাগারে থাকলেও তারা কি রাজার, তারা কি কয়েদি? খুব ভালো। এখন ঠিক তেমনই এই জড় জগতে কারাগার, আর এখানে যারা রাজার সেবা করছে তারা কি কয়েদি? আমি শুনতে পেলাম না, আমার মনে হচ্ছে হ্যাঁ কিনা আমি বুঝতে পারছি না। ওকে, খুব সুন্দর। তো এখন এই যে রাজার সেবা যারা করি, আচ্ছা এখানে রাজা কে? সত্যি তোমরা বুদ্ধিমান, তোমরা সব বুঝে গেছো, তোমাদের সঙ্গে কথা আমার খুব ভালো লাগছে, এই জন্য যে আমি যেটা বলছি তোমরা সেটা সব জেনে গেছো। হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রদের যখন পড়ায় তখন দেখে যখন ছাত্ররা সব খুব ভালোভাবে সব জেনে গেছে, তখন শিক্ষকের কেমন লাগে? খুব ভালো। ওকে, তাহলে আমি কি এখানে, ধরো আমি তোমাদের শিক্ষক, এটা কি হ্যাঁ কি না? তোমরা তাহলে ছাত্র ছাত্রী, তাহলে তোমরা সব জেনে গেছো, তাহলে আমার কিরকম লাগছে? ওকে, এটা আমি একজনের কথা শুনতে পেলাম। আচ্ছা, তোমরা সকলে, হ্যাঁ এটা আমাকে খুব আনন্দ দিচ্ছ এইভাবে যে আমি আমার যে সমস্ত কথাগুলি তোমরা সমর্থন করছো। হ্যাঁ, তাহলে রাজা হচ্ছে কৃষ্ণ, আর এখানে তোমরা কে কে কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছ? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে তোমরা কি বদ্ধ না মুক্ত? তোমরা বলতে পারো তোমরা বদ্ধ, আমি বলো তোমরা মুক্ত। সেই সময় কৃষ্ণ কি বলছেন? অল্প করি নামানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। এই যে যারা ভগবানের দাস হয়েছে তারা মহাভাগ্যবান, এটা বুঝতে হবে। আবার দেখি তোমরা কে কে ভগবানের দাসত্ব স্বীকার করেছ, খুব ভালো। হ্যাঁ, এখন এই যে আমি কথাগুলো বলছি আমার কথা নয়, কিন্তু এগুলো সব ভগবানের কথা। ভগবান বলছেন যে নমে ভক্তা প্রণশতি, যারা আমার ভক্ত হয়েছে তাতে কখনো বিনাশ হয় না। নহি কল্যাণ কৃত কশ্চিত দুর্গতি গচ্ছতি, যারা ভগবানের শরণাগত হয়েছে, যারা এই কল্যাণকর কার্যটি অবলম্বন করেছে বা সম্পাদন করেছে, তাদের কখনো কোনো দুর্গতি হতে পারে না,
ভগবান নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন। আর চরমে ভগবান কি বলছেন, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এটাই হচ্ছে ভগবানের শরণাগতির পুরস্কার। ভগবানের শরণাগত হলে আমরা সবাই এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর এই পন্থাটি এত সরল হলো কি করে? এই পন্থাটি আগে কিন্তু অত্যন্ত কঠিন ছিল, খুব কঠিন ছিল, ধীরে ধীরে অগ্রসর হতে হতো। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এগুলো অতিক্রম করে যোগ, যোগের সমাধি, যোগ, এই কেবল যোগের মাধ্যমে ভগবানকে জানতে, ভগবানকে পেতে হাজার হাজার বছর লেগে যেত। আর এই যে যোগের সমাধি, তে ভগবানকে দর্শন করার পরে ভগবানের শরণাগত হতে পারত। সেই সম্বন্ধে ভগবান নিজেই বলছেন, দেখো ভগবদ গীতাতে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। মনুষ্যানাং সহস্রেষু, মানে হাজার হাজার মানুষদের মধ্যে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে, কদাচিৎ একজন সিদ্ধি লাভের প্রচেষ্টা করে, আর যততাম অপি সিদ্ধানাম, এর মধ্যে যারা সিদ্ধ হয়ে গেছে তারা, তাদের মধ্যেও ভগবানকে জানে এরকম ব্যক্তি দুর্লভ। যতটা অপি সিদ্ধানাম কশ্চিন, মানে কশ্চিন মানে কদাচিত, কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত, আমাকে যথাযথভাবে জানতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভগবানকে জেনে গেছি, তাই নয় কি? ভগবানকে জেনেছো তোমরা? কি হলো আবার আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিভাবে জানলে? ভগবান নিজে জানিয়ে গেছেন, ভগবদ গীতা ভগবান নিজে জানিয়ে গেছেন তিনি কে, তাই না? তোমরা কে কে ভগবদ গীতা পাঠ করছো নিয়মিত ভাবে? খুব ভালো, খুব ভালো। এখন ভগবদ গীতা পাঠ করে ভগবানকে জানতে পেরেছ? হ্যাঁ, এই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ যে ভগবান, এটা আমরা ভগবদ গীতার মাধ্যমে জানতে পারছি। আর এইভাবে ভগবানকে জানার ফলে আমরা ভগবানের ভক্ত হতে পারছি। ভগবানকে যদি আমরা প্রভু রূপে জানতে পারি, তাহলে আমাদের পরিচয়টা কি হবে? আমরা সব ভগবানের দাস দাসী। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে তাহলে ভেবে দেখো, যে শ্লোকটা আমি বললাম তার অর্থটা কি? মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষদের মধ্যে যত তাম অপি সিদ্ধ, সিদ্ধি লাভের চেষ্টা করে। সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে ওই জগৎ সম্বন্ধে জানতে পারে, ভগবানকে জানতে পারে। তাহলে কি যারা যারা সিদ্ধি লাভের চেষ্টা করে তারা সবাই সিদ্ধ হয়ে যায়? তারা সকলেই সিদ্ধি লাভ করে? কজন করতে পারে? দু একজন? কতজনের মধ্যে দু একজন? মানে কি দুজনের মধ্যে একজন? দু একজন মানে হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজন, দুজন। আবার তিনি ভগবান কি বলছেন? যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। যেমন সিদ্ধ যোগী আছে, সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আবার আমি মনে হচ্ছে বুঝতে পারছি না, হ্যাঁ কি না? ওকে, তো যারা সিদ্ধ, হ্যাঁ, তারা সকলেই ভগবানকে জানে না। যেমন যোগীরা সিদ্ধি লাভ করতে পারে, যোগ সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু তারা ভক্ত হতে পারে না। যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল ভগবানের ভক্ত হতে পারে। তাহলে আমরা সকলে ভগবানের ভক্ত হওয়ার এই সুযোগটা কিভাবে পেলাম? এই সুযোগটা আমরা পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। ভগবান নিজে এসে আমাদের শিক্ষা দিচ্ছে।